লোকসভা নির্বাচনের ঘন্টা বাজলো তোলপাড় দেশের রাজনীতি মহল কার দখলে দিল্লি বিজেপি কংগ্রেস নাকি থার্ড পয় কি বলছে বাস ট্রেন ক্লাব রাস্তাঘাট চায়ের দোকানের মানুষজন নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে জনতার কাঠ করা আমি থাকছি আপনাদের সাথে প্রতি সোম মঙ্গল বুধবার রাত্রি নটায় জনতার কাঠ করা শুধুমাত্র আনন্দপাট নমস্কার আমি রাজীব আপনাদের সঙ্গে আবারও চলে এসেছি জনতার কাঠগড়ায় আপনারা জানেন ইতিমধ্যে জনতার কাঠগড়ায় জনতা কী বলছে কাকে দাঁড় করিয়েছে তারা কাঠগড়ায় নরেন্দ্র সিং মোদী নাকি মমতা ব্যানার্জি আমরা এই নিয়ে আলোচনায় রয়েছি লোকসভা নির্বাচন কিন্তু একদম শুধু আর সময়ের অপেক্ষা মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে যে কাকে এবারে তারা দিল্লির সিংহাসনে বসাতে চাইছেন আর আমরাও কিন্তু পিছিয়ে নেই আমরাও রয়েছি আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশান একদম সঠিকভাবে পৌঁছে দেওয়ার মানুষ কি বলছে নেতা নেত্রীরা কি বলছে কোন দল এবারে দিল্লির সিংহাসনে আসছে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন নাকি পরিবর্তন আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি বাজে একদম একদম ব্রিজের কাছে আমরা রামের চায়ের দোকানে সেখানে বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি এবং তৃণমূলের নেতা শেখ নুর আলমও এখানে রয়েছেন চায়ের আড্ডায় তাই আমরা একদম সরাসরি সেখানে চলে এসেছি আমরা জানবো আজকে যে তাদের বিচারে জনতার কাঠগড়ায় তারা কাকে দাঁড় করাতে চাইছেন আমরা প্রথমেই চলে আসব যে এখানকার যিনি নেতা রয়েছেন শেখ নুর আলম আমরা ওনার সঙ্গে আসবো প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের এই জনতার কাঠগড়ায় অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আপনাদের যে এই অনুষ্ঠানটা আমি খুব সাধুবাদ জানাচ্ছি কারণ একমাত্র সংবাদ মাধ্যম একটা প্রক্রিয়া যেটা সব সব ধর্মের মানুষের কাছে সব বর্ণের মানুষের কাছে যেতে পারে এবং তাদের মতামতটা তুলে ধরার চেষ্টা করে আমরা দেখেছি যে বর্তমান যারা কেন্দ্রীয় শাসক দিল্লিতে যারা মসরদে বসে আছে তারা বারংবার সংবাদ মাধ্যমে স্বাধীনতা হরণ করেছে আম আদমি স্বাধীনতা হরণ করেছে যারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছেন যেমন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন ঠিক এই এরাই পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের নেতাদের নামে হোক বা বিরোধী দলের যে সমস্ত নেতা যারা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বলছে পরিকল্পনাভাবে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে তাদের গণতন্ত্র রোধ করার চেষ্টা করছে কথা বলা রোধ করার চেষ্টা করছে এবং প্রতিবাদ করার করার চেষ্টা করছে তাই আমরা সার্বিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন যে আসল বাংলার মানুষ কী চায় দেশের মানুষ কি চায় এবং বাংলার মনের মানুষ মনের কথা কাকে আমরা নির্বাচনে এখান থেকে পাঠাতে চাই দিল্লির মসনোদে আপনাদের মাধ্যমে আমি আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের আমি একটা বিষয় জানতে চাইব প্রথমে যে এই যে সতেরোতম লোকসভা নির্বাচন এই নির্বাচনে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর পরিবর্তন চাইছেন নাকি চাইছেন আপনি পশ্চিম একজন তৃণমূল কংগ্রেসের কর্মী কি বলবেন দেখুন আমি একনিষ্ঠ কর্মী না আমি সব মানুষের পক্ষে বলছি পাঁচ বছর আমরা নিঃশ্বাস ঠিক মতো নিতে পারিনি এই নরেন্দ্র মোদী সরকারকে যে কোনো মূল্যে হাঁটাতেই হবে মানুষের সব দিক থেকে স্বাধীনতা হরণ করেছে মানুষ কি খাবে সেটাও নরেন্দ্র মোদী সরকার ঠিক করার চেষ্টা করছে মানুষ কি পরি পোশাক পরবে সেটাও নরেন্দ্র মোদী সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রণ আনার মানুষের ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে আধার কার্ডটাকে যেভাবে তিনি ব্যবহার করলেন যেভাবে আধার কার্ডের কোনো পরিকল্পনা ছাড়া আধার কার্ডটা ব্যবহার করলেন বিভিন্ন টেলিকম সংস্থায় বা ব্যাংকের মাধ্যমে মানুষ অনেক তৃতীয় বিরক্ত এই মোদী সরকারের বিরুদ্ধে তাই সার্বিকভাবে আপমোর বাংলা জনগণ তথা এই এলাকার মানুষ চাইছেন নরেন্দ্র মোদীকে উৎখাত করতে এবং আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়ন করছেন চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য সারা ভারতবর্ষের যুব সমাজ বলছে যে নরেন্দ্র মোদী যে কাজ করেছে ডিজিটাল ইন্ডিয়ার যে স্বপ্ন দেখিয়েছে সেটাতে অনেকটাই তিনি সাকসেস এবং তাতে আগামী প্রজন্মের বেশ কিছু উপকার হবে বলে মনে করছে সেই জায়গায় আপনি কি বলবেন দেখুন আমি প্রথমেই বলি এই এলাকার অনেক এই এলাকাসহ আমাদের ভারতবর্ষের এখন অনেক মানুষ গরিব মানুষের যারা বিপিএল আন্ডারে থাকে বিলো পভার্টি লাইনে এবং বাংলা ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ ডাটা নয় আটা চায় মানুষ খাবার চায় তিনি কথা দিয়েছিলেন যখন তিনি ভোটে উনিশশো দু সালে তিনি যখন এসেছিলেন তিনি বলেছিলেন যে প্রতি বছর দু কোটি বেরোজগার মানুষকে তিনি চাকরি দেবেন তাহলে পাঁচ বছর দশ কোটি চাকরি হওয়ার কথা যুবক ভাইদের আপনারা দেখি দেন তো যে কী করে দশ কোটি চাকরি নরেন্দ্র মোদী সরকার করেছে এক প্রকার ধাপ্পাবাজি করে যুব সমাজকে নেশায় এবং মোবাইলের ডাটাই তারা ব্যস্ত করে পাবজি গেমের মাধ্যমে থেকে শুরু করে যে সমস্ত মানুষ যে সমস্ত নেশায় যে সমস্ত যুব সমাজ থাকে তার ক্রিয়াকলাপ যাতে বুঝতে না পারে তিনি এই চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়েছেন এইসব ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে তিনি কাজের কাজ কিচ্ছু করেননি একটা বিষয় জানতে চাইব যেটা বাবুল সুপ্রিয় সদ্য একটি বিজেপির থিম সং গতকাল আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই থিম সং সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর কুরুচিকর মন্তব্য সেই গা থিম সংয়ের মধ্যে আমরা পেয়েছি এই বিষয়টাকে কীভাবে দেখছে দেখুন ওদের সংস্কৃতিটা এরকম আমি আপনাকে প্রথমেই বললাম ওরা বিজেপি কোনো রকম মানুষকে সম্মান দিতে জানে না মানুষকে সঙ্গে এনে চলতে জানে না আপনারা দেখেছেন যে যেভাবে কালকে কুরুচিকর গানের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার পরিবারকে হেনস্থা করা হয়েছে কুরুচিকর মন্তব্যের মাধ্যমে সম্মানি করা হয়েছে এটাও ওদের সংস্কৃতি কিন্তু অপর অপরদিকে আপনারা দেখুন আমাদের এই সপ্তদশ লোকসভা নির্বাচনে আমাদের ঘাটালের প্রার্থী দেব তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে কি বলেছেন যে সিপিএম প্রার্থী যেই হয়েছে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কি বলেছেন যে ঘাটালের উন্নয়নে যেন কোনো অন্তর বাধা অন্তরে না হয় ভোটের রাজনীতির মাধ্যমে তো এইটা যে আমাদের সংস্কৃতি তৃণমূলের যারা আমাদের যারা নেতৃত্ব থাকে যারা আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় শিখি যে মানুষকে সম্মান করা মানুষকে পাশে নিয়ে রাজনীতি করা তাই বাবুল সুপ্রিয়দের মতো ওই ছিচকেরা মানুষদের আমরা পাত্তাও দিই না এবং মানুষ এবছর আসানসোল থেকে আমরা আপনাকে বলে দিচ্ছি দু লক্ষর বেশি ভোটে বাবুল সুপ্রিয়কে হারাবে এবছর পূর্ব বর্ধমান বর্ধমান এই কেন্দ্রে মমতা সংঘমিতা দাঁড়িয়েছেন গতবারের জয়ী প্রার্থী এবারে তিনি কত ভোটে জিতবেন বা আদৌ জিতবেন কি না কী মনে হচ্ছে দু লক্ষের বেশি ভোটে জিতব মমতা সঙ্গমিতা সাতটা বিধানসভা থেকে তিরিশ হাজার করে লিড নিয়ে প্রায় তিরিশ হাজার আমি তো এমনি বলে দিলাম প্রায় তিরিশ হাজার করে লিড নিয়ে দু লক্ষের বেশি ভোটে আমরা এই বিধানসভা থেকে এবং বর্ধমান দক্ষিণে বিজেপি যতই লাপালাভি করুক সিপিএম যতই লাপালাভি করুক মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রকল্প করেছে মানুষ সব কটাই ভোগ করছেন এবং মানুষের আশে আপদে বিপদে আমরাই মানুষের পাশে ছুটে যাই তাই ভোট পাখির মতো ভোটের সময় এসে মানুষকে বিভ্রান্ত করবে সিপিএম বিজেপি মানুষ এটা নেবে না মানুষ আমাদের সাথেই আছে এবং দু সালে যেভাবে সিপিএম রফ তুলেছিল গেলো গেলো করে তার পরিণতি মানুষ দেখেছিল দু সিপিএম সাইন বোর্ডে পরিণত হয়েছে এই বছর আপনারা দেখবেন বিজেপি যে আসবো আসবো করছে বিজেপিও সাইনবোর্ড পরিণীত হবে মানুষ আমাদের সাথে আছে আচ্ছা মুকুল মুকুল ম্যাজিক বলে একটা শোনা যাচ্ছিল ভোটের আগে এবং ভোটের সময় সময় যে মুকুল ম্যাজিক একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেটা কি মনে হচ্ছে যে মুকুল রায় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তৃণমূলের কাছে মুকুল্লাই কাদের কাদের ফ্যাক্টর করেছে যারা তৃণমূল দল করতে এসে যারা মানুষের ওপর শোষণ করেছে যারা দাদাগিরি করেছে যারা তোলাবাজি করেছে তারা যখন দলে কোনটাসা হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত তোলাবাজ দুর্নীতিবাজতে দলে প্রশ্রয় দেয় না যখন তারা এই দলের মধ্যে যখন প্রশ্রয় পাচ্ছে না তখন বাধ্য হয় যে দলে তোলাবাজি স্বজন পোষণ যে দলে সাম্প্রদায়িকতা আছে সেই দলে তারা চলে যাচ্ছে মানুষ তো তাদের পর যখন তাদের নিচ্ছে না তখন তাদের একটাই আশ্রয় বিজেপি আজকে আপনি দেখুন যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আমাদের সৌমিত্র খান গেছে আমাদের অর্জুন সিং গেছে যা আমার কাছে খবর আছে আমরা যা জানি এবং ঘাটাল থেকে আমাদের ঝাড়গ্রাম পূর্বতন এসপি ছিল আমাদের পূর্ব মেদিনীপুরের মেদিনীপুরের ভারতী ঘোষ এরা গেছে এদের কী গ্রহণযোগ্যতা আছে মানুষ এদের নির্বাচনে ছুঁড়ে ফেলে দেবে আপনারা দেখবেন দল কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা মনে করি বিয়াল্লিশটা সিটির দিদি ক্যান্ডিডেট আমাদের এবং দিদির মুখ দেখেই আম জনতা আমাদের উপর বিশ্বাস করে এবং আমার দিকে ভোট দেয় দিদি ছাড়া আমি যদি মনে করি যে আমি নুরুল আলম সাহেব আমি এলাকার বিরাট কিছু হয়ে গেছি আর দিদি যদি আমার মাথা থেকে হাতটা তুলে নেয় আমার পেছন থেকে যদি জোড়া ফুলটা চলে যায় আমি কেউ নই তাই দিদি ছাড়া এই বাংলার বুকে কারো কিচ্ছু করার ক্ষমতা নাই সেটা এই নির্বাচনে প্রমাণ হয়ে যাবে অর্জুন সিং এবং ভারতী ঘোষ যদি প্রার্থী হয় বিজেপি যদি তাদের টিকিট দেয় তো কি মনে হয় যে সেখানে তাদের জয় কতটা নিশ্চিত বা তারা কি আদৌ জিততে পারবে আমি আপনাকে আবার বললাম বাংলার মুখে একটাই মুখ মমতা ব্যানার্জি এবং মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি যে মানুষটা মানুষের পাশে থাকে তিনি হচ্ছেন বাংলার মুখ আমরা জীবনানন্দ দাসের যে কবিতা পড়েছি বাংলার মুখ বর্তমানে আমি আপনাকে বলে দিচ্ছি সেই বাংলার মুখ হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ছাড়া আর মমতা ব্যানার্জির প্রতীক জোড়াফুল ছাড়া কেউ নির্বাচনে জিততে পারবে না এই বাংলার বুকে মানুষ একটাই প্রতীক ছিন্ন জলাফুল আমি তৃণমূল দলের কর্মী হিসাবে আমি বলছি এখানে অনেক সাধারণ মানুষ আছে আমি আপনাকে বলছি আপনি যান মাইক নিয়ে এবং তাকে জিজ্ঞাসা করুন যে মানুষ কাকে চাইছে দেখবেন তারা সবাই বলবে তৃণমূল কংগ্রেসকে ভোট চাইবে বিয়াল্লিশটা আসন রয়েছে পশ্চিমবাংলায় এই বিয়াল্লিশটা আসনের মধ্যে কতগুলি আসন এবারে তৃণমূল কংগ্রেসে ঝুলিতে যাবে বলে মনে হচ্ছে দেখুন আমাদের বিয়াল্লিশটা আসনে আমরা যখন এই লোকসভা নির্বাচনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে যাই আমার দল সেই সময় আমাদের রাজ্যসহ আমরা দেশের মুদ্রার ওপরে রাজনীতি করি নরেন্দ্র মোদী সরকার দু হাজার সালে যখন বলেছিলেন যে আমি দেশের কালো টাকাগুলো ফিরিয়ে আনবো মানুষকে পনেরো লক্ষ টাকা করে দেবো তারপর আপনি কী বললেন যে নোটবন্দি করে দেশের যে উগ্রপন্থীদের অ্যাটাক হচ্ছে দেশের উপরে সেগুলোকে আটকাবো তিনি কি বললেন যে মানুষের চৌকিদার সেজের দেশকে রক্ষা করবো অথচ তিনি রাফাইল দুর্নীতির সঙ্গে জড়িত তিনি আপনারা দেখতে পারবেন যে অমিত শাহের পুত্র জয় শাহ নোটবন্দির পর কীভাবে তার সম্পত্তি আশি হাজার গুণ বৃদ্ধি করলো আপনারা এগুলো দেখেছেন এবং বাংলা বাংলা তথা ভারতবর্ষের মানুষও দেখছে যে কি করে এই বিজেপি মানুষকে ঠকাচ্ছে ঠকিয়ে ক্ষমতা এসেছিল এবং সিপিএমের কথা তো ছেড়ে দেন কংগ্রেস তো আমাদের পশ্চিমবঙ্গে নেই সিপিএম মানুষের সঙ্গে আর মেশেও না আর মানুষের সঙ্গে গ্রহণযোগ্য তো সিপিএমের নেই তাই আমরা সার্বিকভাবে আশাবাদী যে মানুষ এই যারা মানুষকে ঠকাই বিজেপি যারা সাম্প্রদায়িক কথাকে নিয়ে রাজনীতি করে এই বিজেপি এবং সিপিএম কংগ্রেসকে মানুষ কোনোভাবেই এইবারে ভোটে মানুষ পাত্তা দেবে না তাই সার্বিকভাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা সিটি পাবে আমার এটা আশাবাদী যে কটা সিটে বিজেপি আগের বছর পেয়েছিল তাদের মধ্যে দার্জিলিং থেকে অলরেডি আমাদের ওখানকার যে দল সর্ববৃহৎ দল বিনয় তামাং আমাদের দলকে সাপোর্ট করেছে এবং আমরা তাদেরই একটা ক্যান্ডিডেটকে টিকিট দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছে তাই আমরা সার্বিকভাবে তার জাত আশাবাদী আরেকটা ওদের সিট ছিল আসানসোল সেখানে পাঁচ বছরে বাবুল সুপ্রিয় একদম জিরো কিন্তু কিছু কাজ করতে পারিনি সেখানে আমরা দু লক্ষ বসি ভোটে জিতবো তাই সার্বিকভাবে বিজেপি যে দুটো ছিল সে দুটো তো যাবেই বাবুল বাবুল সুপ্রিয় এগেস্টে মুনমুন সেনকে দাঁড় করানো হয়েছে এই মুনমুন সেনই কি ফ্যাক্টর হবে নাকি সেখানে বাবুল সুপ্রিয়র উন্নয়ন কিছু করতে পারেনি বলে সেটাই মানুষের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বাবুল সুপুরের অনুন্নয়ন হোক আর মনমুন সেনের মুখ হোক ওখানে মমতা ব্যানার্জি উন্নয়ন জিতবে আসানসোল জুড়ে যেভাবে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছেন যেভাবে আমাদের স্থানীয় নেতারা মানুষের পাশে থেকেছেন এবং সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি যাচ্ছেন মনমুন সেন তার মুখ এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দুটোর একত্রিতভাবে আমাদের ওখানে জিততে হাসিল হাসিল আমরা আজকে এখানে রামের চায়ের দোকানে আমরা শেখ নূর আলম তৃণমূল তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী এবং নেতা আমরা তার সঙ্গে আলোচনায় রয়েছি চায়ের দোকানে রয়েছেন আরও অনেকেই রয়েছেন আমরা তাদের প্রত্যেকের সঙ্গেই আলোচনায় আসবো কিন্তু একদম আবারও আসবো কিন্তু তার আগে একটি বিষয় খুব জানতে ইচ্ছা করছে একদম সাধারণ নাগরিক হিসাবে যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে কতটা আশাবাদী আমরা মনে প্রাণে চাইছি যে দিদি বাংলার প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক বাংলার মুখ্যমন্ত্রী থেকে এবং যেভাবে বাঙালিদের একটা আটকানোর প্রবণতা থাকে বিভিন্ন নেতাদের মধ্যে আমরা দেখেছি যে সেই স্বাধীনতার পূর্বে সুভাষচন্দ্র বোসকে আটকানো থেকে শুরু করে বর্তমানে মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদী যেভাবে আটকানোর চেষ্টা করছে তার প্রণন্দেহী মনোভাবকে যেভাবে চাপা তার ইডি সিবিআই দিয়ে মিথ্যাভাবে কেস দিয়ে আমাদের নেতাদের ফাঁসি দিয়ে আমাদের যেভাবে আটকানোর চেষ্টা চলছে সেইগুলোকে কাটিয়ে বাংলার মানুষের বিয়াল্লিশ বিয়াল্লিশটা সিট দিদির হাতে উপহার দেবে এবং দেশের যে এই মুহূর্তে একুশটা দল আপনারা জানেন যে তারা আমাদের মুখ্যমন্ত্রীকে তাদের নেত্রী হিসেবে মেনে নিয়েছে তাই এই বছর আমরা একদম আশাবাদী যে আমাদের মানুষের রায় বাংলার আপোমর বিয়াল্লিশটা সিটের যতগুলো আমাদের নাগরিক আছে যতগুলো ভোটার আছে সবার আশীর্বাদ নিয়ে দিদি এবছর প্রধানমন্ত্রী হবেই তো আমরা আলোচনায় রয়েছি আজকে চায়ের দোকানে একদম বাজেপোধাপুর রামের চায়ের দোকান সেখানে বেশ কয়েকজনকে আমরা পেয়েছি তার মধ্যে আমরা এখানকার জনপ্রিয় নেতার সঙ্গে আমরা কথা বললাম এরপর আমরা একটু চলে আসবো আরও যারা রয়েছেন সাধারণ মানুষ যারা এই চায়ের দোকানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা কী বলছেন জনতার কাঠগড়ায় তারা কাকে দাঁড় করাচ্ছেন নরেন্দ্র মোদী নাকি মমতা ব্যানার্জি চলুন একবার দেখে নিই চা খাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আপনার নাম কি मेरा नाम भवानी प्रसाद गुप्ता है तो अपनी, एक जोन हिंदी तो अपनी काके बेशी नरेंद्र मोदी ममता बनर्जी का देखिए नरेंद्र मोदी पहली बार एक बात बता दें भारत सरकार में कोई भी पार्टी की अगर सरकार बनती है तो अच्छी बात है पहली बार भारत में एक सरकार बनी है जिसका नाम है मोदी सरकार मोदी फैक्टर चला के भारत को लूटने का काम किया है तो मैं मोदी को तो बिल्कुल नहीं चाहता हूँ मैं बंगाल में रहता हूँ और मैं हिंदी भाषावासी बंगाली हो गया हूँ तो ममता बनर्जी का जो डेवलपमेंट है और जो स्कीम है बच्चों के लिए बूढ़ों के लिए और हर मरने के बाद भी जो स्कीम है मैं उसका साथ लेके ममता बनर्जी को चाहता हूँ कि वो देश के प्रधानमंत्री बने सिर्फ मैं नहीं चाहता हूँ मेरा बहुत राज्य में बिहार में झारखंड में यूपी में मेरा बहुत रिलेटिव रहते हैं वो लोग भी चाहता है कि ममता बनर्जी अगर देश की सरकार में प्रधानमंत्री बनती है तो शायद सारे राज्य का विस्तार और इसी तरह उन्नति हो पाएगा इसलिए मैं चाहता দিলি বাঙ্গালকে মুখ্যমন্ত্রী একদিন ভারত সরকারকে প্রধানমন্ত্রী বনে ইয়ে মে দিলি তান্না হ্যাঁ নরেন্দ্র মোদী কি এমন করলো যে তাকে সামনের বার মানে এই লোকসভা নির্বাচনে তাকে জয়ী করে আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়া যাচ্ছে না কি এমন করলো देखिए नरेंद्र मोदी जी ने पाँच साल पहले जो ब्रांडिंग की थी बहुत सारी बड़ी बड़ी बात किया था उन्होंने सबका साथ सबका विकास हम अगर सत्ता में आएंगे तो राम मंदिर बनाएंगे हम अगर ऐसा आएंगे तो गरीबी किसान नहीं मरेगा भुखमरी से नहीं मरेगा दो करोड़ युवा को रोज़गार दूंगा क्या हुआ है आप लोग मीडिया के लोग हैं आप लोग तो बहुत जगह घूमते हैं किसी से भी पूछिए आम जनता से मैं बंगालवासी क्यों पूरा भारतवासी कि, किसी भी मीडिया अगर बता दे, आंकड़ा दे कि आंकड़ा देखे कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने हर वर्ग के लिए हर जाति के लिए हर युवा के लिए कुछ किया है उन्होंने जब ममता बनर्जी ने बंगाल में कहा था कि बंगला में चौप शिल्प होगा तो उन्होंने कहा कि यह राहस्यमय बात है मगर वो वहाँ जा कर पकौड़ा तलने की बात करते हैं राम मंदिर कब बनेगी आप बता सकते हैं भारत का कोई एक आदमी बता सकता है नरेंद्र मोदी खुद नहीं बता सकता है कि राम मंदिर कब बनेगा सिर्फ हिंदू को के तो वोट लेने का काम कर रहे हैं हिंदुओं के लिए क्या क्या है एक बात आप बता दीजिए आज जो नोटबंदी कर दिया एक सौ अस्सी आदमी मरा है इसके बारे में कोई, कोई मीडिया नहीं बता रहा है कोई आदमी नहीं भारतीय प्रधानमंत्री पाकिस्तान के एकदम मुख तोड़ जवाब दिए बोलते हैं देखिये जवाब देने की बात है हमने अपनी बयालीस शहीदों का लाश यहाँ पे देखा था मैंने दो आतंकवादी भी मरते हुए नहीं देखा है सर्जिकल स्ट्राइक हुआ है मैं देशवासी हूँ मैं मानता हूँ मगर मैं अगर देश के खिलाफ बोलता हूँ तो मैं एंटी सोशल बन जाऊंगा मगर मैं चाहता हूँ कि नरेंद्र मोदी जो ब्रांडिंग करें वो बंद करें भारत का हर कोई चाहता था पुलवामा कांड के बाद कि भारत या कोई बड़ा स्टेप ले पाकिस्तान को या तो नक्शा से मिटा दे या फिर कोई एक अंतिम इच्छा था हम लोग को भारत को सम्मान दिलाए मगर क्या हुआ है सिर्फ ब्रांडिंग किया जा रहा है वोट बैंक का राजनीति चल रहा है यहाँ शहीद मर रहे हैं यहाँ ये इलेक्शन प्रचार कर रहे हैं कि अब की बार फिर मोदी सरकार क्यों लाए इसको क्या क्या है देश के लिए बता सकते हैं कोई भी जनता नहीं बता जनता त्राही त्राही हो रहा है नोटबंदी करने के बाद जब सवा सौ करोड़ जनता ने पूछा कि नोटबंदी करके फायदा क्या हुआ तो उन्होंने कहा आतंकवाद का कमर टूट गया ऐसा कमर तोड़े वो अपने कि घर में घुस के हमारे सैंतालीस जवान को शहीद कर गए ये नहीं भूलेगा भारत का जनता अब की बार मोदी सरकार नहीं अब की बार ममता सरकार चाहती है हर भारत का राज्य भारतवासी सब कोई तो सबको सुनला পরিবর্তন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে আসছেন এমনটাই তাদের আশা আমি চলে আসবো আরো অনেকেই রয়েছেন আমি একদম আমার দিকে আপনার নাম আমার নাম আচ্ছা এখানে কি করতে এসছে আমি চা খেতে এসেছিলাম এখানে এই সতেরোতম যে লোকসভা নির্বাচন এই নির্বাচন সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে হ্যাঁ লোকসভা নির্বাচন তো আমরা জানি এই লোকসভা এই যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কাকে আপনারা চাইছেন মোদী সরকারকেই বিজেপিকেই আপনারা আবার কেন্দ্রে দেখতে চাইছেন নাকি অন্য কোনো সরকারকে চাইছেন কেন চাইছেন না না কিছুক্ষণ আপনি আগে বলে গেলেন ডিজিটাল ইন্ডিয়া নিয়ে একটা ম্যাটার তুলেন আপনি তো ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া করে কি করেছেন উনি আপনি এটা জানা বলতে পারবেন অ্যাকচুয়ালি ডিজিটাল হয় আজকে ব্যাঙ্কিং সেক্টরটাকে ভেঙে দিয়েছে আমাদের নিরাপত্তারক্ষী আমি একটা নিরাপত্তারক্ষী নিরাপত্তারক্ষীর চাকরি মানে এই মুহূর্তে প্রায় দেড় লক্ষ চলে গেছে এই ডিজিটাল ইন্ডিয়ার জন্য তাহলে কী করে ভোট দিই ওনাকে বলুন আচ্ছা মমতা ব্যানার্জিকে আপনারা পশ্চিমবাংলায় আপনি রয়েছেন মমতা ব্যানার্জিকে কতটা নম্বর দেবেন যদি দশ নম্বর আপনাকে দেওয়া হয় মমতা ব্যানার্জিকে কত নম্বর দেবেন দশই দেবো আমি কেন দেবেন কেন উনি আমাদের মহিলার জন্য আমাদের ছাত্রের জন্য আমাদের বুড়োদের জন্য যারা মরে যায় তাদের জন্য এতগুলো প্রকল্প করেছেন সেই কারণে দশে দশ দেবো আমি আবার আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে যে সমস্ত প্রকল্পগুলি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় নিয়ে এসেছেন সেগুলি কিন্তু সবই কেন্দ্র সরকারের প্রকল্প এবং সেগুলিকে শুধুমাত্র নাম পরিবর্তন করে মমতা ব্যানার্জি এখানে নিয়ে এসেছেন কি না এগুলো ভুল আগে কন্যাশ্রী আসছিল তারপরে মোদী পরে নিয়ে এলো বেটি পড়াও বেটি বাঁচাও তাই তো তো আগে দিদি নিয়ে এসছে এগুলো ভুল ধারণা আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প সেগুলোকে কপি করছেন উনি টোটালটাই কপি হচ্ছে কারণ উনি পরে নিয়ে না এগুলো তো মানুষকে বোকা বানানো হচ্ছে উনি বোকা বানাচ্ছেন এবারে যে একটা হাওয়া রয়েছে বিজেপির একটা ঝড় পশ্চিমবাংলার বুকে রয়েছে এমনটাই চিন্তাভাবনা বিজেপির সমর্থকদের মধ্যে তো বিয়াল্লিশটার মধ্যে তাদের আসা যে মিনিমাম কুড়িটা আসন তারা এবারে তারা ছিনিয়ে নেবে কি বলবেন না আমার আশা করি যে পশ্চিমবাংলায় তৃণমূল দল খুবই শক্ত বিয়াল্লিশে বিয়াল্লিশেই পাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবেন এখানে আমরা এখনও পর্যন্ত তিনজনের সঙ্গে কথা বললাম তার মধ্যে দুজন সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম তাদের বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও কিন্তু আসছেন এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ পেয়ে এবারের লোকসভা নির্বাচনে আসছেন এবং তাকে প্রত্যেককেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছি আমি একদম চলে আসবো আমার ডান দিকে যারা রয়েছেন তাদের কাছে একবার আসবো আচ্ছা আপনার নাম শেখ নজরুল আচ্ছা এখানে কোথায় বাড়ি কোথায় আমি হাটুদান পিটতলা আচ্ছা এখানে কি করতেছ এখানে চা খেতে এসেছি চা আড্ডা এখানে মাঝে মাঝে আসি আচ্ছা প্রায় আসা হয় প্রায় আসা তো এই যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের সম্পর্কে ধ্যান ধারণা কতটা হ্যাঁ লোকসভা নির্বাচন আছে সামনে আমাদের এই বর্ধমান দুর্গাপুর লোকসভা উনত্রিশে এপ্রিল ভোট আমাদের এদিকে আমরা জানি সকলেই জানে এই যে লোকসভা নির্বাচন এবারে নির্বাচনে কাকে চাইছেন নরেন্দ্র মোদী কি চাইছেন নাকি পরিবর্তন চাইছেন আমরা তো পশ্চিমবাংলাসী হিসেবে অবশ্যই চাইব পরিবর্তন হোক নরেন্দ্র মোদী আছে উনি যাতে সরে যায় ভারত কেন কেন হঠাৎ করে নরেন্দ্র মোদীর প্রতি এত খুব কেন সর্বপ্রথম তো উনি বলেছিলেন যে দু হাজার চোদ্দো নির্বাচনে যে আমি জিতলে ক্ষমতায় এলে আমি পনেরো লক্ষ টাকা করে গরিব মানুষের অ্যাকাউন্টে দেবো পনেরো লক্ষ টাকা দূরের কথা উলটিয়ে গরিব মানুষের ব্যাংক থেকে টাকা লুট হয়ে গেছে সে তো মূল দায়ী তারপরে সার্জিক্যাল স্ট্রাইক আপনি যে বলছেন সার্জিক্যাল স্ট্রাইকের আগে যে আমাদের ভারতবর্ষের যে সেনা মারা গেল সেটা কি করে মারা গেল সেই তদন্তটা না করে উনি দেখাচ্ছেন সার্জিক্যাল স্ট্রাইক আমি করলাম পাকিস্তানের কিছু লোক মেরে দিলাম কিন্তু আমার সেনা সেনামূল্য সেটা এত তদন্ত করলো না কীভাবে মারা গেল অত বোমা এলো কোথা থেকে ওতা অত বারুদ এলো কোথা থেকে এটা তো আগে তদন্ত করা দরকার একটা বিষয় জড়িত আছে এর মধ্যে একটা বিষয় জানবো যে একজন সাধারণ নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবারের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে বেশ কয়েকটি একদম মানে সিনেমা জগতে মানে অন্য জগতের একজন কয়েকজনকে আমরা প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি তো কী কোথাও মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি তার জনপ্রিয়তা হারাচ্ছে বলেই এই ধরনের প্রার্থীদের নিয়ে এসে মানুষকে মানুষের কাছ থেকে ভোট আদায় করার একটা পরিকল্পনা আমরা সাধারণবাসী হিসাবে যেটা ভাবছি যে বিয়াল্লিশে বিয়াল্লিশ মমতা ব্যানার্জি আমাদের বিকেটের সবাই নাকি বলেছিল তো যেই প্রার্থী হোক কোনো অভিনেত্রী হোক বা কোনো সিনেমা আর্টিস্ট হোক বা সাধারণ মানুষ হোক বিয়াল্লিশে বিয়াল্লিশের সিটই তৃণমূল কংগ্রেস দখল করে মমতা ব্যানার্জির আশীর্বাদ সকলেই মানে সেটা ইয়ে করছে আপনি পশ্চিমবাংলার মানুষ বর্ধমান শহরে আপনি বসবাস করেন সেখানে মমতা ব্যানার্জির কি কী উন্নয়ন আপনি পেয়েছেন বলে মনে করেন মমতা ব্যানার্জির উন্নয়ন আমি বিগত পাঁচ বছর আমি পঞ্চাশ সদস্য ছিলাম এবারে আর নেই এখন আমি সাধারণ মানুষ হিসাবেই আমি কথা বলছি কিন্তু এই পাঁচ বিগত পাঁচ বছরে মমতা ব্যানার্জির যে উন্নয়ন করেছে প্রত্যেকটা গ্রামবাসী কিন্তু একটা একটা করে মানে উপভোগ করেছে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল মানে প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছে সমস্ত প্রকল্পই আমার গ্রামেরবাসী বা এই এলাকাবাসী সেইগুলো আপনি পঞ্চায়েত সদস্য ছিলেন সেই হিসাবে আপনাকে একটা বিষয় জানতে চাইব যে এই যে লোকসভা ভোটের আগে আপনাদের দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত নেতারা বেরিয়ে বিজেপিতে যোগদান করছে এটাকে কিভাবে দেখছেন যারা বেরিয়ে যাচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই তারা দিলীপ ঘোষ বা বিজেপি সরকার তাদেরকে বিজেপি পার্টি তারা যতই তাদের প্রার্থী করুক না কেন তারা একটা ভোট পাবে না নিজের ফ্যামিলি ভোটটা তারা পাবে না এটুকু আমরা আশাবাদী আমরা কথা বলছি আজকে এখানে বাজেপোতাপুর রামের চায়ের দোকানে আমরা বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা তার সঙ্গে আমরা কথা বললাম আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি আমি চলে আসবো আমার পাশে একজন রয়েছেন তিনি চা খেতে ব্যস্ত রয়েছেন আমি একটু ওনার সঙ্গে আলোচনায় আসবো আচ্ছা আপনার নাম শেখ মফিজ আচ্ছা আপনি কোথায় থাকেন আমি আচ্ছা এখানে কি করতে এসে এখানে বাড়ি যাওয়ার সময় চা খেয়ে যায় এখানে চা খেতে এসছেন সামনে লোকসভা নির্বাচন সতেরোতম লোকসভা নির্বাচন যেখানে রাজ্য রাজনীতি তথা সারা ভারতবর্ষের রাজনীতিতে তুলপাড় চলছে সেই বিষয় সম্পর্কে আপনার ধ্যান ধারণাতে ভালোই দেখা যাক লোকসভা নির্বাচনটা হোক তাতে দেখা যাবে আমাদের যে সরকার আসছে কোন সরকার আসা যায় আপনি আপনি কাকে চাইছেন আপনি এই লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন মমতা ব্যানার্জি একমাত্র আচ্ছা এই যে মমতা ব্যানার্জিকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন একটা রাজ্য চালানো একটা দেশ চালানো দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক সেখানে কি মনে হয় যে এই বিয়াল্লিশটা আসন নিয়ে মাত্র বিয়াল্লিশটা আসন নিয়ে মমতা ব্যানার্জি দিল্লির সিংহাসনে বসতে পারবেন বা সারা ভারতবর্ষকে শাসন করতে পারবেন শুধু বিয়াল্লিশটা আসন নিয়ে তো কেউ বসতে পারে না ওর সঙ্গে আরো যে সাংগঠনিকগুলো আছে তারা সবাই একসাথে একত্রিত হওয়ার পর বসবে নিশ্চয়ই তাদের কী মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার উন্নয়ন করেছেন সেইভাবেই সারা ভারতবর্ষে অবশ্যই অবশ্যই সারা ভারতবর্ষে উন্নয়ন করতে পারবেই উনি নিশ্চয়ই কেন উনি যখন পশ্চিমবঙ্গকে এত ভালোভাবে সাজিয়ে তুলেছেন তো ভারতবর্ষকে না সাজাবার কিছুই নেই সবাই যদি ওনার সাথে থাকে একসাথে একসাথে সমস্ত কিছু কাজ তারা একসাথে করতে পারবে আচ্ছা একটা বিষয় জানবো যে গতকাল একটি বিজেপির থিম সং রিলিজ হয়েছে আমরা সেটা শুনেছি বাবুল সুপ্রিয়র গলায় বাবুল সুপ্রিয়র গাওয়া গান সেই গানটাকে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখছেন কি চোখে দেখছেন না খুব খারাপ চোখে দেখছি যে একটা ব্যক্তির ওপর এইভাবে খারাপ ভাষা ইউজ করে যে কথাবার্তাগুলো বলেছে একদমই মানে মানে করুচি অর্থ আচ্ছা আমরা দেখি যে সাধারণত এমনি সারা বছরই আমরা প্রায় দেখতে পাই এবং ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল সেটা তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিআইএম হোক কংগ্রেস হোক তারা প্রত্যেককেই প্রত্যেককে প্রত্যেকটি নেতার সঙ্গে কুরুচিকর মন্তব্য পোষণ করেন ভোটের রাজনীতি করার জন্য এটাকে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে কীভাবে দেখছেন না সেটাকে ভালো চোখে দেখছি না যে যেটা করছে যেটা বাস্তব সেটাকে দিয়ে করুক কিন্তু মিথ্যা কথা নিয়ে বলে সেগুলো ঠিক নয় আমরা কথা বললাম কিন্তু আমি একটা একদম শেষ বিষয় আপনার কাছে জানতে চাইব যে এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দশের মধ্যে কত দেবেন আর নরেন্দ্র মোদীকে দশের মধ্যে কত দেবেন আমার যদি দশের মধ্যে এগারো দেওয়া যেত নিশ্চয়ই আমি মমতা ব্যানার্জিকে এগারোই দিতাম নরেন্দ্র মোদীকে কত দেবেন আমি জিরো থেকে মাইনাস যদি কিছু হয় সেটা দিও এখানেও সেই একই প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকেই চাইছেন আমি আবার চলে আসবো এখানকার জনপ্রিয় নেতা শেখ নূর আলমের কাছে আমি আবার একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি জনতার কাঠগোড়ায় আপনারা দেখছেন নির্বাচন আর মাত্র শুধু সময়ের অপেক্ষা তারপরে মানুষ জবাব দেবে কাকে তারা চাইছে এবারে লোকসভা নির্বাচনে এবং দিল্লির সিংহাসনে চলুন আমি আবারও চলে আসি এখানকার জনপ্রিয় নেতা শেখ নূর আলমের কাছে একটা বিষয় জানবো যে এখানে যারা চা খেতে এসেছিলো সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রত্যেককেই বলছেন যে আমরা মমতা ব্যানার্জিকেই চাইছি বা মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছি এটা কি আপনি এখানে বসে আছেন বলেই তারা কি আপনাকে দেখে বা আপনাকে ভয়ে বা আপনাকে শ্রদ্ধা করে বলছে নাকি এটা তাদের ব্যক্তিগত মতামত এই বিষয়টাকে আপনি কীভাবে বলবেন আমি আমরা প্রথমেই আপনাকে বললাম যে দেশের মানুষ চিতবিরত পাঁচটা বছর ঠিক মতো করে নিঃশ্বাস নিতে দেওয়া হয়নি যারা বিরোধী রাজনীতি করে এবং বিশেষ করে সাধারণ মানুষদেরও যারাই প্রতিবাদ করেছে তাদের কি তাদের তাদের নামে মিথ্যা মিথ্যা কেস তাদের নেতাদের নামে কুৎসা কিছুদিন আগেও কালকেও দেখলাম যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামেও একটা মিথ্যা করে ঘটনা হলো এর থেকে আর কিছু হতে পারে আপনি বলুন রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে সেটা কেন ব্যক্তিগত পরিবারের সদস্যদের উপর হামলা হবে বাবুল সুপ্রিয়ের মতো একজন সাংসদ তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নাকি সোনাশ ধরা পড়েছে আপনারা বলুন আপনাদের মিডিয়ার লোক কোনো জায়গায় এটা প্রমাণিত হয়েছে আমি আপনাদের মাধ্যমে টিভির মাধ্যমে দাবি করছি যে এই বছর নির্বাচন কমিশন এই মিথ্যা দাবি তুলেছে বলে অভিষেক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আমার তো মনে হয় বাবুল শিবপুরিও নির্বাচন করা প্রতিদ্বন্দ্বিতা কেটে দেওয়া হোক এইভাবে মানুষকে মিথ্যা রিপ্রেজেন্ট করা এরকম রিপ্রেজেন্টেটিভ দরকার নেই আমাদের তাকে যেন নির্বাচনের সুযোগ না দেওয়া হয় আমি আপনাদের চ্যানেলকে অনুরোধ করব যে এই ব্যাপারটা বিশেষ করে হাইলাইট করুন যে কেন একটা একটা বিষয় জানতে চাইবো যে এইবারের নির্বাচন শুধু এই নির্বাচন না বিভিন্ন যে পঞ্চায়েত নির্বাচন গেল তারপরে আজকের এই লোকসভা নির্বাচন কোথাও কি মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে এই ধরনের বিভিন্ন ধরনের গুজব তারা সেই গুজবটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এবং সেটা মানুষকে বিভ্রান্তি করছে দেখুন আমি আপনাকে দুটো কথা বলছি দুটো কথা ধৈর্য তো শুনে একটা হচ্ছে আপনি যে পঞ্চায়েত নির্বাচনের কথাটা বললেন আমার কথাটা মনে পড়ে গেল পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধীরা বিজেপি সিপিএম কি বলছিল যে আমাদেরকে নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে না তাই তো আজকে নির্বাচন ঘোষণা হয়ে গেল চার দিন পাঁচ দিন পাঁচ ছ দিন হতে চলল এগারো তারিখ সম্ভবত নির্বাচন ঘোষণা হয়েছে তাই তো আর আজকে কুড়ি তারিখ আজকে সরি আজকে আপনার উনিশ তারিখ আট দিন পেরিয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের সময় তারা মিথ্যাভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আম পাবলিককে বোঝাচ্ছিল যে আমার দিকে ক্যান্ডিডেট দিতে দিচ্ছে না বিরোধীরা শাসক দল তাহলে আজকে আট দিন হয়ে গেল লোকসভা নির্বাচনে প্রার্থী করা তো খুব সহজ নেতারা চাইলেই প্রার্থী হতে পারে তাহলে কেন দিতে পারছে না কারণ তাদের সে ক্ষমতা নেই যে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা এই ব্যাপারে এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেছিলেন যে সাংবাদিকদের আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে তাদের তো বিয়াল্লিশে আসনের সিট সিদ্ধি তাদের দোকান বন্ধ করে দিতে হয়েছে আমাদের তো অনেক বড়ো ভাবনা পাঁচশো তেতাল্লিশ তো সেই জায়গাটাকে কীভাবে দেখবেন যে আমাদের এতগুলো প্রার্থী দিতে হচ্ছে তার জন্য ভাবনা চিন্তা দিলীপ ঘোষকে বলবেন চোখে চশমা দিয়ে সাংবাদিক সম্মেলন দেখতে আমি আপনাদের মিডিয়াকে মিডিয়ার মাধ্যমে বলছি উনি একজন অখণ্ড বোকা মানুষ আমাদের দিশা দিনকে মমতা ব্যানার্জি তেরো তারিখে প্রার্থী ঘোষণা করেছে তেরো তারিখে মঙ্গলবার দিন প্রার্থী ঘোষণা করেছে এবং সেই দিনকে প্রথম স্টেজে বিয়াল্লিশে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট বেঙ্গলে করা হয়েছিল এবং পরবর্তীকালে অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সব জায়গায় গিয়ে ক্যান্ডিডেট আমরা ঘোষণা করেছি ওই দিলীপ ঘোষের মতো মূর্খ রাজনীতি আমরা তৃণমূল কংগ্রেস দল করে না আমাদের একটা সর্বভারতীয় দল আমরাও হয়তো হয়ত হলে ছোটো কিন্তু আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরাও বড় দলে পৌঁছাবো আগামী দিনে আর দ্বিতীয় কথা সোশ্যাল মিডিয়ার যে কথাটা নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়াটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের কাছে পৌঁছে যাওয়ার আজকে আমরা দেয়াল লেখন করি কিন্তু দেয়ালের থেকে ফেসবুকের যে ওয়াল ফেসবুকের যে দেয়াল সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের যে ওয়াল সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনারা দেখেছেন যে পঁয়ত্রিশটা বছরে আমাদের বিগত পঁয়ত্রিশ বছরে সিপিএম পার্টি কর্মী পুস্ত পয়সা দিয়ে মানুষ শোষণ করে আর এই বিজেপি পয়সা দিয়ে তো শোষণ করছে পার্টি ওয়ার্কার পুষ সেই উল্টে আইটি সেল খুলেছে যাদের কাজ সকাল ছটা থেকে রাতকে বারোটা অবধি মানুষকে ভুল বোঝানো মানুষকে ভিডিও ফেক ভিডিও বানাচ্ছে আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশের একটা ভিডিও সেটাকে বাংলা ভিডিও হিসেবে চালানোর চেষ্টা করেছেন অন্য উত্তরপ্রদেশে গুজরাটের দাঙ্গার ছবি যেটা নরেন্দ্র মোদী নিজের দা যে দাঙ্গা করেছে সেই দাঙ্গার ছবি ওয়েস্ট বেঙ্গল দিয়ে চেষ্টা চলেছে সর্বক্ষণ বিজেপি একটা মিথ্যা দলের পার্টি এবং তারা মিথ্যা আশ্রয় নিয়ে সবসময় নির্বাচনে যেতার চেষ্টা করে এবং ধর্ম কেনের চেষ্টা করে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়াতে উনি দাবি করেছেন যে চৌকিদার চৌকিদার নরেন্দ্র মোদী সে কেমন চৌকিদার যে যার নিজের চৌকি বিমানেই বসে মেহুল চস্কি নীরব মোদীকে বিদেশে ছেড়ে এলো সে কেমন চৌকিদার যে নিজে একটা প্রোগ্রামে থেকে দাঁড়িয়ে থেকে আপনার কিংফিশারের যে মালিক মাল বিজয় মালিয়াকে ছেড়ে দিয়ে এলো আপনারা বলুন এবং সবথেকে বড় কথা এই বাংলার বুকে এই ভারতবর্ষের বুকে আমরা ফিফটি পার্সেন্ট মানুষ এখনও গরিব মানুষের বসবাস ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষের যারা মিডল এজ মধ্যবিত্ত পরিবার ধরলে সত্তর শতাংশ মানুষ আমরা একদম লো ক্লাস পভার্টি তো সেখানে মানুষদের কোনো চৌকিদার লাগে না মানুষ নিজেই নিজের পরিবারের দিন আনে দিন খায় এবং নিজের বাড়িটাকে নিজে রক্ষা করে চৌকিদার কাদের লাগে চৌকিদার লাগে আম্বানিদের মতো শিল্পপতিদের চৌকিদার লাগে আদানিদের মতো শিল্পপতিদের তা নরেন্দ্র মোদী তাদের চৌকিদার আম পাবলিকের চৌকিদার নয় আর আমরা বলি দশ বছর পাঁচ বছরে দশ কোটি দেওয়ার যে চাকরি দেওয়ার কথা ছিল সেই চাকরিটার আমরা পাইনি আমরা বেরোজগার উনি যদি নিজেকে চৌকিদার বলে আমাদের আম পাবলিক নিজেদের বেরোজগার বলবে যে তিনি পাঁচ বছরে আমাদের মতো যুব সমাজকে কিচ্ছু দেয়নি একটা বিষয় জানবো যেটা আপনি কিছুক্ষণ আগে বলে গেলেন শুরুতেই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন আজ পর্যন্ত স্বাধীনতার পর ভারতবর্ষের যতবার সরকার গঠন হয়েছে থার্ড ফ্রন্ট বা এই ফেডারেল ফ্রন্ট যুক্ত ফ্রন্ট যেটা সেই সরকার কিন্তু বেশি দিন টেকেনি তাই এই সরকার যদি ফেডারেল ফ্রন্ট যেটা মমতা ব্যানার্জি তৈরি করতে চাইছেন সেটা কি যদি সাকসেস হয় সেই সরকার কি টিকবে বলে মনে হয় এই সরকার তো ভোট বাদ নির্বাচিত হবে না আমি আপনাকে আগেই বলেছি আপনারা আমাদের বিকেট দেখেছেন তার আগে থেকে কলকাতায় মিটিং দেখেছেন রিসেন্ট সিবিআইকে লিলি দিয়ে আমাদের রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখনও দেখেছেন দেশের নেতা নেত্রীরা সব সময় চায় যে মুখটা মমতা ব্যানার্জি হোক এবং সেই মুখটা মমতা ব্যানার্জি হবে বলেই একুশটা দলের প্রধান যে প্রথম যে কার্যক্রম হয়েছিল রাজনৈতিক কার্যক্রম সেটা বাংলার মাটিতে বিকেটের মাটিতে হয়েছিল এবং সেদিনকে যে ঐতিহাসিক সভা হয়েছিলো সেটা আপনারাও সাক্ষী আছেন আমি নিজেও সেদিনকে উপস্থিত থেকে সাক্ষী ছিলাম যে মানুষ এবং দেশের যারা নেতা শরৎ পাওয়ার আপনার আমাদের অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে আমাদের অখিলেশ যাদব থেকে শুরু করে মায়াবতীর দল থেকে শুরু করে একদম কাশ্মীর টু কন্যাকুমারী ফারুক আবদুল্লাহ থেকে আমাদের কুমারস্বামী পর্যন্ত সমস্ত নেতারাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেতা হিসেবে চয়েস করেছেন এবং এটা ভোট বাদ নয় ভোটের আগে থেকে এটা আমাদের রিকুলেশন আছে এবং মমতা ব্যানার্জি সবসময় বলেছে যেখানে যে দল ক্ষমতা আছে সেই দল প্রার্থী দাও এবং নির্বাচনে বিজেপিকে হারাতে হবে তো সেভাবেই হচ্ছে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে জোট সেভাবেই হয়েছে যেখানে বিএসপি শক্তিশালী সেখানে বিএসপি ক্যান্ডিডেট দিচ্ছে যেখানে এসপি শক্তিশালী সেখানে এসপির ক্যান্ডিডেট দিচ্ছে যেখানে রায়বালিতে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেস একা ক্যান্ডিডেট দিচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে ইলেকশনটা এবছর আপনারা দেখুন ভালো করে তো আমরা আজকে আলোচনায় ছিলাম আজকে আমরা জনতার কাঠগোড়ায় রয়েছি আমরা রামের চায়ের দোকান বাজে প্রতাপুর বর্ধমান তো আমরা আজকে এখানে আলোচনা করলাম আমরা মোটামুটিভাবে একটা জায়গায় চলে আসতে পেরেছি যে এবারে এই চায়ের দোকান থেকে এখানে যারা রয়েছেন তারা কাঠগোড়ায় কাকে দাঁড় করাতে চাইছেন তো একদম শেষ প্রশ্নটা আসবো যে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেননি সেই এই কারণে কি পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা আসনে যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস একদম প্রথমেই ঘোষণা করেছে এবং তারা অলরেডি প্রচার প্রচার কাজ তো শুরু করে দিয়েছে এবং অনেকটাই এগিয়ে গেছে সেটা কি মনে হয় যে এখনও তারা প্রার্থী তালিকা ঘোষণা না করায় বি তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে প্রচারে আমরা মানুষের সাথে ছিলাম দাদা আমরা মানুষের সাথে আসি মানুষের সাথে থাকবো চব্বিশটা ঘন্টা আমরা মানুষের সাথে থাকার চেষ্টা করি প্রতিদিন সকাল থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তিনশো টাকা শাড়ি আর একটা সাহায্য পরে ছটা থেকে রাত বারোটা অব্দি নবান্ডে সেবা করে মানুষের আমরা তার অনুগামী হয়ে আমরা তার সৈনিক হয়ে আমরাও মানুষের সেবা করি বিজেপির তিনশো পঁয়ষট্টিটা দিনে বিজেপিকে এই এই বর্ধমানের মানুষ এলাকার মানুষ দেখতে পায় না ঠিক তারা আমাদের মুখটাই দেখে সকালবেলা উঠে তাদের আপদে বিপদে তাদের কাজটা শুধু একটাই তাদের একটা পয়সা বহুত প্রভাবশালী দল তারা পয়সা মানুষের দিয়ে লুট করা তাদের দল সেই লুটের পয়সাই তারা আইটি সেল চালিয়ে তাদের শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুকেই রাজনীতিটা হবে মাঠে ঘাটে তাদের রাজনীতি হবে না তো সেরকম যদি পরিস্থিতি হয় এখন আপনি ক্যান্ডিডেট ঠিক করতে পারলো না আর নির্বাচনের দিন দেখবেন যে বুথে যে এজেন্ট থাকে সে এজেন্ট দেওয়ারও ক্ষমতাদের নেই তো ওরা কি নির্বাচনে রাজনীতি করবে আমাদের সাথে তাই আমরাই মানুষের সঙ্গে থাকবো এই বার্তা আমরা আপনাদের মাধ্যমে দিচ্ছি এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ হবেই একক বৃহত্তম দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উঠে আসবে তৃণমূল কংগ্রেস দল এবং এই নির্বাচনের পর দু হাজার একুশ সালে যে নির্বাচন আছে সেখানেও আবার মনোর মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটিক করবেন প্রধানমন্ত্রী হয়ে এই আশা আমরা আপনাদের মাধ্যমে বলছি আজকের এই চায়ের দোকান থেকে জনতার কাঠ কাকে দোষী হিসাবে রাখবেন দোষী একটাই নরেন্দ্র মোদীর সরকার আমি একটা জায়গায় শুনছিলাম একটা ভাই এখানেই বলছিলেন যে দেশের সত্তর বছরই আমাদের দেশ স্বাধীন হয়েছে সবাই আমরা ভারতকে কেন্দ্রীয় সরকারকে আমরা ভারত সরকার বলি যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে মতদর্শকতা পরিবর্তন হোক আর নাই থাকুক মানে আমার সঙ্গে মতে মিল হোক আর নাই হোক সেই দলের যারা ক্ষমতায় আছে তার দিকে আমরা ভারত সরকার হিসেবে চিনি কিন্তু এই প্রথম একজন একটা সরকার চালালো যাকে ভারতবর্ষের মানুষ মোদী সরকার হিসেবে চিহ্নিত করলো কেন করবে মোদী সরকার মোদী সরকারের বাবার একাদেশ নাকি এটা এই দেশ সবার দেশ এখানে অনেক মানুষের বসবাস এই দেশে এই দেশে প্রচুর সংখ্যক ভাষার মানুষ বসবাস করে জাতির মানুষ বসবাস করে ধর্মের মানুষ বসবাস করে তাই এই পাঁচ বছরে যেভাবে অবশাসন চালালেন মোদী সরকার আমি আবার বলছি এই মোদী সরকার আমিও বলে ফেলছি এই মোদী সরকার এই মোদী সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে যে যেখান থেকে পাবে আমাদের মানুষ কিন্তু তীতে বিরক্ত একটা প্রকল্প নরেন্দ্র মোদী সরকারের একটা প্রকল্প যে মানুষ পেয়েছে আপনারা বলে দেখেন বেটি বাঁচাও বেশি পড়াও যে প্রকল্পটা সেটা আমাদের কন্যাশ্রীকে ডুপ্লিকেট করে করলেন সেইখানে আপনারা দেখেছেন যে টাকাটা অ্যালটমেন্ট হয়েছিল আটশো কোটি টাকা তার মধ্যে ম্যাক্সিমাম টাকাটাই অ্যাডভার্টিসমেন্টে নিজের ছবি দিয়ে উনি করে খরচা করে দিলেন মানুষ কিন্তু পায়নি যে সমস্ত যারা আমার বোনেরা যে তাদের পড়ানোর জন্য এই প্রকল্প হয়েছিল সেটা পায়নি কিন্তু আপনারা দেখুন যে পশ্চিমবঙ্গে প্রতিটা ঘরে ঘরে কন্যাশ্রী প্রতিটা ঘরে ঘরে রূপশ্রী প্রত্যেকটা ঘরে ঘরে স্বনির্ভর গোষ্ঠী প্রত্যেকটা ঘরে ঘরে স্বাস্থ্যসাথী এইগুলো মানুষ ভুলবে না দাদা মানুষ যেটা চায় মানুষ সেটা পেয়ে যাচ্ছে আমাদের দলের মাধ্যমে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাই মানুষ আমি চাই কখনোই ভাববো না যে মানুষ বেইমান যদি সেরকম হতো তাহলে দু হাজার ষোলো সালে যেভাবে সিপিএম কংগ্রেস জোট করেছিল এবং একটা রব ডব উঠেছিল যে তৃণমূল কংগ্রেস এই গেলো হয়ে গেল তার ফল কী হয়েছিল আপনারা দেখলেন দুশো এগারোটা সিট নিয়ে মমতা ব্যানার্জি এককভাবে ক্ষমতা এসেছিল তো এইবার নির্বাচন ঠিক তাই হবে আপনারা দেখবেন তো চলুন আজকে আমরা জনতার কাঠগোড়ায় অনুষ্ঠান এখানে শেষ করব কারণ সময়ের হাতে আমরা বাঁধা তাই আজকের এই চায়ের দোকান থেকে আমরা জানতে পারলাম বা আমরা দেখলাম আপনারাও শুনলেন তারা কিন্তু প্রত্যেককেই নরেন্দ্র মোদীকে তাদের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন এবং আজকের এই অনুষ্ঠানে যে যারা বক্তব্য রাখলেন তাদের বক্তব্য নিতান্তই তাদের একান্ত বক্তব্য তাই চলুন আমরা আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সোমবার রাত্রি নটায় খুব ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার লোকসভা নির্বাচনের ঘন্টা বাজলো দোলপাড় দেশের রাজনীতি মহল কার দখলে দিল্লি বিজেপি কংগ্রেস নাকি থার্ড ফল কি বলছে বাস ট্রেন ক্লাব রাস্তাঘাট চায়ের দোকানের মানুষজন নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে জনতার কাঠ করা। আমি থাকছি আপনাদের সাথে প্রতি সোম মঙ্গল বুধবার রাত্রি নটায় জনতার কাঠ করা। শুধুমাত্র আনন্দ